হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সবাই জানি যে এসএসসি 2016 সালের যে মামলা, সেটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রেগুলেট হয়েছিল 18 অক্টোবর 2024, যেখানে জাস্টিস ছিলেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া জে বি পাডিওয়ালা এবং মনোজ কুমার মিশ্রা। তো হঠাৎ দেখলাম আজকে 1 থেকে 1.5 ঘন্টা আমি যখন ভিডিওটা করছি, এর ঠিক 1.5 ঘন্টা আগে হঠাৎ দেখলাম 18 অক্টোবর এই ডেটটা চেঞ্জ হয়ে নতুন ডেট দিয়েছে 28 অগস্ট, অর্থাৎ সামনের বুধবার। আজকে শুক্রবার, সামনের বুধবার ডেট পড়েছে 2016 সালের এসএসসির কেসে। তো এইভাবে কখনো কোনো মামলার ডেট এগিয়ে আসে কি না, বোধ করি প্রিভিয়াসলি আমাদের কোনো নলেজ নেই। কখন এগিয়ে আসতে পারে, যখন কোনো মুমূর্ষু রুগী, মৃত্যু পথযাত্রী কিংবা কোনো স্পেশাল রিকোয়েস্ট কিংবা কোনো দেশের মধ্যে আভ্যন্তরীণ একটা গণ্ডগোল লাগতে পারে, ইমার্জেন্সি হতে পারে, এই মর্মে সুপ্রিম কোর্টের কাছে স্পেশাল অ্যাপ্লিকেশন করলে তবে গিয়ে সেই ডেটটা এগিয়ে আসতে পারে। কিন্তু এখনও পর্যন্ত না কোনো আবেদন করা হয়েছে, না কোনো অ্যাপ্লিকেশান করা হয়েছে, যেটুকু আমার জানা নেই। কিন্তু হুট করে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটকে দেখলাম যে 18 অক্টোবর এই ডেটটা চেঞ্জ হয়ে 28 আগস্ট ডেট করা হয়েছে। যাই হোক, এগিয়ে এসেছে একটা নিঃসন্দেহে ভালো খবর। কেন এসছে, কেন এগিয়ে এসছে, সেই বিষয়ে আমরা প্রশ্ন করব না। এগিয়ে এসে একটা নিঃসন্দেহে ভালো খবর, এবং অবশ্যই আমরা অপেক্ষায় থাকব যে আশা করা যায় 28 আগস্টের মধ্যেই ফয়সলা হয়ে যাবে। যদিও আমরা জানি যে এখানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলেছেন যে পরপর দুদিন তিনি কনজিকিউটিভ হিয়ারিং করবেন, তা যা কিছু বলার তিনি সব কিছু বলবেন। যাই হোক, 28 আগস্টের এর পরবর্তী কী হলো আপডেট আমি অবশ্যই আমার চ্যানেলের থেকে কনভে করবো। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাংকস।